হলো ব্যস্ততম ঢাকা শহরের মগবাজারের চৌরাস্তা। আপনারা অনেকেই এই চৌরাস্তার আইল্যান্ডের পাশে এই মহিলাকে, এই শিশু সন্তানটিকে কোলে করে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। রোদ বৃষ্টির মধ্যেও মহিলার এই রুগ্ন হাত অনেক গাড়ির দরজার সামনে কিছু ভিক্ষে পাওয়ার আশায় পেতে দেয়। কেউ দেয়, কেউ দেয় না। কোথায় এর সংসার, কোথায় সে রাত্রে থাকে, আমরা তা কেউ জানি না। কে এই শিশু সন্তানটির পিতা তাও আমরা জানি না। তবে কিছুদিন আগে ছিল সে যুবতী, পাগলি বলেই তাকে সবাই ডাকত। তারপর দেখেছি অন্তঃসত্ত্বা, এখন দেখছি তার কোলে একটি পুত্র সন্তান। কে এই পুত্র সন্তানের পিতা আমরা জানি না। তার কোনো বিয়ে হয়েছিল কিনা তাও আমরা জানি না। তবে মহিলার শীর্ণকায় রুগ্ন দেহ দেখে নিশ্চিত করে বলা যায় হয়তো সে বেশি দিন বাঁচবে না। তাই যদি হয় তাহলে এই শিশু সন্তানটির ভবিষ্যৎ কি হবে? বাবু ভাই, আমার কাছে আর টাকা নাই। ও লে, টাকা নাই ভাই, আমারে মাফ করে দেন। ও লে, মাফ করে দেন। আজ
এখন এখন বাকি টাকা ভাই কর বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ 500 মেশিন দা গার্মেন্টস বসাইতাছো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগাং পোর্ট থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে এই এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং ভাড়া 30 লাখ মেশিন 40 লাখ সরকারি ট্যাক্স 10 লাখ কাঁচা মাল 10 লাখ এরকম একটা হিসাব করস না জি করি ওই হিসাবে এক নাম্বার লেখা উচিত ছিল আমার শুদ্ধে বড় ভাই মাননীয় বাবু ভাই 1 লক্ষ টাকা তারপরে ব্যবসা শুরু করার আগে প্রথমা বিসমিল্লা কইরা 1 লক্ষ টাকা বাবুবার হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল ওস্তাদ এই জন্যই হালা তো ব্যবসা কোনো আয় বরকত নাই হ্যাঁ পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুনচস ও কবিতা লেখে ও বুদ্ধিজীবী 50,000 হবে না টাকা ভাগ টাকা ভাগ কষ্ট লাগে এইটা আবার খুলছস কেন এই দেখেন আর 1 টাকাও নাই তোর বেগে 1 টাকাও নাই এর তা তো আমার গদি গড়ি দেখছি এই গুডনে আনছি কেন জানস জানস এইটা এদিকে এদিকে এইটা হইলো বাস এক বাসের উপরে হাত পাও রাইখা আর এক বাস উপরে দিয়া বাস ছেঁচাতে বাস ছেঁচাতে এইটার কয় বাস ছেঁচা এদিকে এদিকে এই যে রশি দেখতাস এই রশি দিয়া উপরে ঝুলাইয়া এই 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 খার 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 এই যে রটটা দেখতাস না এই রটটা দা বাস এদিকে ওই যে চুলা দেখতাস চুলা এইটা দেখ কিন্তু বাতরান দহে না গরম পানি কইরা নাকের ভিতরে ভেড়া ভেড়া ঢুকা দেয় এই সব কাম করা শুরু হওয়ার আগে চেক বাছে আচ্ছা ঠিক আছে টাকা আগে দিল তার উত্তর উত্তর খাইতে না লেখ সুয়ার হাত পক কাপে হ্যাঁ টাকা পয়সা ব্যাংকে আছে তো নাহলে হাত পক কাইটা হলাম কিন্তু হে মহাশক্তি হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝিতে পারিলাম তোমাকে তুমি মহাশক্তি তবুও তুমি অত্যাচারী নও নও স্বৈরাচার কিন্তু মানুষ সামান্য শক্তি পেয়ে কত অত্যাচারী কত স্বেচ্ছাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর এই কবি কি কাজ তুই একটা কবিতা রচনা করলাম আমার বিরুদ্ধে গেল না তো না 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 বাবু ভাই নেন এই এই চেক ক্যাশ হইব তো ভর সব বিরতে ভর ভর যা যা উস্তাদ উস্তাদ কি উস্তাদ এই জাগার এই পর্যন্ত নামে দিয়ে আইছি কি নামাইছস কি দিয়া খুর দিয়া খুর দিয়া আর শালা তুই কারে মারছস তুমি যে দোকানদারের কথা কইলা তারে দিয়ে আইছি আরে শালা করছটা কি দেখছো কবি একটু আগে না ওয়াই কইলো আমার একটা কাম দেন আমি গেলাম আমার কাছে কাম হলো মাস্তানি মাস্তানি তো করছি মাইরে আইছি কাম দাও এই তুই খুর পাইলি কই এই যে পকেটে থাকে সব সময় কয় কি রে শালা দি একটা টাকা এই তোর পকেটে আর কি কি আছে বাইকার বাইকার সব বাইকার এই অশ্বপতি আছে না এই হলো সুগন্ধি সাবান সাবান আর এই হলো সোনু আর গুড় দাঁতে বাজে দাঁতে বাজে শালা দি একটা আজব চিজ মদ নিকে এটা এটা হলো বাসটা পরে বাপ রে বাপ মাথায় মাখি আর এই হলো আয়না আপনার দরদ তো ভাই উর্দু না এ হিন্দি হ্যাঁ
বিসিআরে দেখছি এ টপ হিরো শাহরুখ খান কা ডায়লগ হ্যাঁ শালা এটা একটা জিনিসই রে এই বয় আরে বা লোকে বলে বলে রে ঘর বাড়ি মধুর কি অপূর্ব কি অপূর্ব কি অপূর্ব কবি কি কইলা তুমি না আমার খুব ভালো লাগছে তোর মা বাপ নাই জানি না জানি না মাইনি তোর দেশ কই দেশ নাই নাই মাইনি তোর বাপ আছে না জানি না এর মম সত্য কি কখনো শুনেছো তোমরা উস্তাদ উনি কেমন করে উনি কি পাগল হ্যাঁ পুরাটা হয় নাই অহনা আদাটা বাকি আছে তুমি মানুষ তুমি মানুষ তুমি মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জীব তুমি তোমার কপালে আমি একটা চুমু খেতে চাই উস্তাদ আমার মনে দোষ আছে কিসের দোষ আলুর তার নাম কি নাম নাই উস্তাদ নাম এখনো নাই কি কস ছোট কালে ওই মহিলা মানে আমার মা সোনা মণি জাদু চান মানিক অনেক কিছু কইতো তারপরে তো যখন বড় হইলাম সবাই কইতো পিচ্ছি আর একটু বড় হইলে সবাই কইতো টোকাই তারপর যখন একটু বড় হইলাম কেউ কইতো ছেঁড়া কেউ কইতো পোলা আর আর এখন প্রায় সবাই তোমার মতো তোমার যেটা ইচ্ছা তুমি হিজা কইও আদেশ শালায় কি কয় রে ওস্তাদ নাই খেয়ে দাও কাম হইব কাম হইব কবি জি 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 ওর একটা নাম দিয়ে দাও ইতিপূর্বে যাহা কখনো দেখা যায় নাই তাহাকে অভূতপূর্ব বলে ওর নাম অপূর্ব একটু হিন্দু হিন্দু হয়ে যায় না হিন্দু হোক মুসলমান হোক সবই তো মানুষ কেন লালন বলে সব লোকে কয় লালন কি জাত সংসারে সুন্নত দিলে হয় মুসলমান ওরে নারী লোকের রয় কি বিধান রে আমি বামন চিনি পৈতা প্রমাণ আমি বামনি চিনি কি আবার গান মারাইতাছে আজ থেকে তুই সব সময় আমার কাছে থাকবি উস্তাদ কি আপনার কাছে আইসে একটা লোভে আমার একটা পিস্তল দিবেন কিন্তু আমার বাড়ি শখ আমার কোমরে থাকবো জোশ দেখবেন জোশ যেটা কইবেন সেটারে ঠাস 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 ফালাই দেব এই যে গাঞ্জারা আসর বসেছে দেহে হ্যাঁ একটু গাঞ্জা খায় কবি বাবে আইছো এসে গেছি প্রায় তুমি যখন নাম দিলা অপূর্ব আর ঘটনা বলি শুই না বাবে আসার পর তোমার কিছু কওয়ার নাই হ্যাঁ আছে আজ তুমি না অপূর্ব আজ আমারও বাবে আইনা দিছে এই বুইরা বাবাইছে বাবা বাজনা দর বাজা কি খেলা খেলেছ তুমি কি খেলা খেলেছ তুমি শূন্যতে বসিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কষিয়া দয়াল রসিয়া মেলে না তোমার হিসাব কষিয়া খেলা খেলেছো তুমি কি খেলা খেলেছো
রাশিয়া দয়াল রশিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া দয়াল রশিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া কি খেলা খেলিছো তুমি কি খেলা খেলিছো তুমি শূন্যতে বসিয়া দয়াল রশিয়া মেলে না তোমার হিসাব কোশিয়া দয়াল রশিয়া খবরদার টাকা পয়সার কথা কিন্তু ওস্তাদে কিছু বলিস না, টাকা জোগাড় করে আমার কাছে দিবি। চশমা কিনবে নাকি? আমার কাছে একটা সুপার হিট চশমা, তোরে লাগাইলে একদম হিরোর মতো লাগবো। একদম হিরো তোর যে মানাইছে না, একেবারে শাহরুখ খানের মতো লাগতেছে রে। পাইলা কই? তাতে তোর কি দরকার? তুই নিবি নাকি? হে দেখো, এই তুমি চুরি করছো, তুমি তো চুর। ধরছ না, তোর কাছে আমি বেচবই না।
এমনি দিলে দিতে পারো গাছে তো রে গাছে আরে হলো হলো আমার ধান দইল এখন পিস্তলের টাকা জোগাড় করতে হইব চলো হ্যাঁ এটা কর চশমার দরকার নেই এই ঘর তোর যা জিনিসপত্র দেখতেছ সব তোর হায় আল্লাহ এটা দেখি মদের বোতল এটা কার করেছিল আরে শালার পো শালা থাকতে তো রাস্তায় চিতুয়ে শুয়া এখন এখানে কাপড় চুরবিছে শুয়া পড়ো ভাই হন এইখানে ওস্তাদের একটা জিনিস থাকতো ওস্তাদে আমুদ ফুটি করতো কয়েকদিন হলো ওইটা পলান দিছে পলান দিছে হন ও দেখি দেখি আর দেখি না ও যে তোর ওই গামছা লুঙ্গি দেখাইছিলি না ওগুলো এইখানে পাইতে সংসার পাতে ভালো আমি জায়গা ইয়ে কই যাও জামু এখন লেট হিল বাড়ে ওস্তাদের সপ্তাহ দুই বোতল মদ আর দশ হাজার টাকা নিয়ে গুলশান আবার ঘরে জামু ফুটি পারতে হবে একটু নাচ গান হবে মানে মানে বদল আসত না গুলশান আবার হেই যা ওস্তাদ ওই জায়গায় রাত্রে থাকে দেখছ না তোর লোকে কি রাবাদ করবো দেখা সব আপনার একটু ভালো না এরপরে টাকা নিয়ে একটু গাফল হইব মনে হয় কিসের গাফলা ওই ওয়ার্ড কমিশনারের ভাই রেড হিল বাড়ির মালিক রে বলছে আট টাকা দিও না তাইলে তো সপ্তাহে আরো দশ হাজার টাকা বেশি দাহ্য করলাম বিশ হাজার টাকা আর বোতল দুইটা করে বেশি আনবি না দিলে বুচ্চস ও লে 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 বুচ্চস মানে কি ও ওস্তাদ বুচ্চি মাইরা বলাবেন শালারে কালকে বইলা দিয়ে আবি আপনি কমিশনার নাম বলছেন বইলা আমার ওস্তাদ এই মর্মে নোটিশ করছে যে প্রতি সপ্তাহে আপনাকে বিশ হাজার টাকা দাহ্য করা হয়েছে নাইলে দোকান বন্ধ এমন টাইট দিব খবর আছে গুলশানারা বেগম তুই সত্যি একটা ফুলের দোকান তোরে দেখলে একদম পরানটা আমার পইরা যায় ওই শালা ওদিক কি করস বোতল খোল দেখবা না আমার খুব লজ্জা লাগে ওই শালা পর বলে আবার লজ্জা লাগে দার মানা বাড়ি ভাড়া দিচ্ছস তরে না কইছি তুই নেহিন কবি না আমার সামনে খাটি বাংলা কবি বাংলা কি হিন্দি মিন্দি কস আমি ভালো করে বোঝা পারি নাই তুই বাংলা কথা কয়ে পারস না এতদিন ধরে আমার লগে আছস ধর এই টাকাটা রাখ আর ধর না আর কালকে গদি ঘরে যাইয়া দশ হাজার টাকা লইবি বুঝছস খা আরে উঠা না খা শান্তি করে খা ওম শান্তি খা আরে বাহ দে
लवली कोई लवली तो हॉस्टल में कैन तो है ना गोतो भी उसी दिवार कोई ची और राई क्या दी भी वो एक तू नाच गान देखतो देखा आता से सीखतो अरे नाच गान सीखतो माने ओ अमर मतो नाच गान कर दे अरे हो कि लेखा पड़ा सिकानर जोन तो तोर का ची था क्या मैं ये सब कर ची हाँ गोटीर बच्चा লেখা পড়া শিখে ও জজ ব্যারিস্টার হইব বিলাত যাইব এই দেখ দেখ তোকে একটা কথা বলি তুই লাভলিকে বারে মে আর কোনোদিন কিছু বলবি না এই তুই কি কইলি তুই এই ওই কুত্তার এই কুত্তার বাচ্চা এদিকে গটির বাচ্চা আমার টাকায় তুই ঘর ভাড়া দেশ আমার টাকায় খাস আমার টাকায় লাভলি লেখা পড়া করে আমি কথা কমু না কথা কইব কে এই গটির বাচ্চা একটা কথা আছে না কুত্তার লেজ হাজার টানলো সোজা হয় না তুই শালা একটা কুত্তার লেজ তরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা তুই আইস পর্যন্ত সোজাইলি না ওই শালা গটির বাচ্চা লাভলি লেখা পড়া শিখা কি করবো চাকরি হইব আর কোনো ভালো জায়গায় বিয়া হইব হ্যাঁ তুই তো বললি আমাকে পাকিস্তান পাঠাইয়া দিবি তারপর বললি আমাকে শাদি করবি মাঝারে গিয়ে শাদি ভি করবে পরে সবাইকে লইয়া শাদির উৎসব করবে লেকিন কিছুই তো করলে না আমকো আমকো ছোড়তে আম চলে যায় ওই যাবে আজাদ পাঞ্চি মুক্ত পাখিরা জানে না উঠতে উঠতে ও কই যাবে কোন ডালে বসবে पहले हमको आजाद कर दे आजाद पंछी की तरह हम उड़ेगा 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 हम उड़ेगा 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 तू कोई तोरेर बच्चा ए तू इरा कोई जा भी माउरेर बच्चा मौरा गोटीर बच्चा गोटी यहाँ से छोड़ दे हमको दे आजादी दे दे हमको माँ बाप के पास सुधा उसके घर था बिहार में उस समय वो लोग अंग्रेज के कब्जे में था मेरा बाबा अंग्रेज के साथ जंग किया
एक दिन इंडिया स्वाधीन हो गेलो, लेकिन मेरा बाबा स्वाधीन होलो ना। सुना है माँ के ऐसे एक दिन बाबा बोल लो, चलो हमें ये मुल्क छोड़ना होगा। माँ बोला क्यों? बाबा बोला सबको स्वाधीनता मिला लेकिन हमको स्वाधीनता नहीं मिला। इधर माँ बोला हमको स्वाधीनता किधर मिलेगा? वो बोला हमारा स्वाधीनता पाकिस्तान में मिलेगा। पाकिस्तान कहाँ है? कितनी दूर है पाकिस्तान? क्यों? बाबा बोला हम लोग मुसलमान है इसलिए। वो आजादी के लालच में मेरा माँ बाप एक दिन अपना घर अपना मकान सब कुछ छोड़ के यहाँ चला आया। साला गोटीर बच्चा हमारी इतिहास सोचना मारा इतना से मट्टी से हमारा जन्म हुआ, हमारा बहन का भी जन्म हुआ। अरे दुनिया में रीति है जे देशे जे जन्म होवे से देशर सिटीजन होवे। हम कैसे एक रात में पाकिस्तान के सिटीजन बन गया रे? सुअरेर बच्चा तू बिहारीर बच्चा यही जन्म। बिहारी इंडिया में जब था तब हमको कोई बिहारी नहीं बोला, बोला मुसलमान। এখন এখানে কই আমাকে মুসলমান না বলে বলে বিহারি, পাকিস্তানে গেলে বলে রিপাদি। কব মিলেগা মেরা আজাদি? কব বনুঙ্গি মে ইনসান? কব বনুঙ্গি মে ইনসান? বিহারির বাচ্চা মহিরে গেলেগা, এই মহিরে গেলেগা আজাদি পাবি। তুমি আমি হামেশা বিহারি বলতা হ্যায়, হাম বিহারি, हम इंसान नहीं, हमें मानुष ना। मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ। ऐ ऐ तिकी करो। मैं बिहारी हूँ। देख ये खून, देख ये रक्त, देख कहाँ लिखा है, कहाँ लिखा है बिहारी? कहाँ बिहारी लिखा है? कहाँ मुसलमान लिखा है? कहाँ हिंदू लिखा है? बिहारी नहीं, बोल इंसान, बोल हमें मानुष, बोल हमें मानुष। हमें हमें आजादी दे दे, हमें आजादी दे दे बाबू, हमें आजादी दे दे। अरे साला तू पागलामी करिस ना, चल चल हमके छेड़े दे बाबू, हमके छेड़े এই কি করছে ওস্তাদ? এই শুয়োরের বাচ্চা মাছ বাজারে গিয়া কইছে বাবুরে কোনো টাকা দিবি না। ওস্তাদ এই শুয়োরের বাচ্চা তোমার যা ইচ্ছা তাই করে গালাগালি করছে। এই ও কোন গ্রুপের? কমিশনার ভাইয়ের গ্রুপের? না ওস্তাদ ও কোনো গ্রুপের না। ওস্তাদ আমার মনে হয় এই শালা নিজেই একটা গ্রুপ বানাইতে চাইছে। বাচ্চা তুই আমার গালাগালি করছস? ওস্তাদ বাজারে দাঁড়ায় গালাগালি পারছে, বহুত মানুষ শুনছে। এই এই তুই আমার গালাগালি করছস? তামাই শুনছে। আমি বাবু, আমার ইজ্জত কি থাকে? ক আমার ইজ্জত থাকে? এই দর শালা রে, আমার কেউ গালাগালি করে বাইচা থাকে রে। ওই উস্তাদ তোমার ফলে করবো উস্তাদ, উস্তাদ মেরে ফলে করবো। রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে হবে তো। তিনটা ছোট যন্ত্র, একটা বড় যন্ত্র, আর কিছু বোমা যাব। ওরা কোথায় যাব সেইটা কোন? ক্যান্টিনে আপনার লোক বসে থাকবে, যখন আমরা বলবো তখন ওরা হামলা করবে। ঠিক আছে, আপনি চলে যান, সময় মতন ওরা যাইব। এই যন্ত্রপাতি রেডি কর। ওস্তাদ আমি যাবো না, আমার একটা পিস্তল দিতে হইব। এই শালা তুই পিস্তল ফুটাই পারস? তুমি তো পারো, তুমি শিখাই দিবা। হ্যাঁ
আমি তোর এই জায়গায় শিখাই আর শব্দটা হোক পুলিশ আই আমাকে ধরলে যাওক এই সবে বরাত হরতাল থার্টি ফার্স্ট নাইটের জন বাজি ফোটে তখন যন্ত্রপাতি চেক করি তখন তোর শিখাই তুমি উস্তাদ আমি তোর পায়ে ধরি এই পাঁচাত এটা কি মোয়ানি কি তুই কালকে আইছস অন তার পিস্তল দিয়ে দে তুই যদি বাইকে যাস আজিস যন্ত্রপাতি নিচস এই শালার বোমার বেগ দিবি খাওয়া তো শেষ হলো মারামারি হবো কখন একটু পরে ধরবো ধর আরম্ভ হয়ে যাবো এই যে ভাই ভোট তো হয়ে গেল আপনারা যাবেন না হ্যাঁ যাবো তো ভাই তুমি রেডি করছো রেডি তো আছো ওইটা আরো ওটা দিব ওট ওইটা দাও না আপনারা যান ব্যালট বাক্স গুলো অন্তত রক্ষা করেন জি স্যার আসুন সবাই ভালো আছো কোন কথা কোন একবার গুলি করে দেবো রেখে দাও কেমন আছো ভালো সালাম আলাইকুম আসলে পুলিশ জনগণের বন্ধু পুলিশ ভাই ওই দেখেন তুমি ওদিকে কি দেখো আমি তোমার ভালোবাসি না মরবি তো মরবি কিন্তু আমি কিন্তু পুলিশকে বলে দিব লাভলির মতো মনে হচ্ছে দেখি তো আমি পিস্তলের টাকা জোগাড় করবই কোথায় যাইতেছিলা বাজারে বাজারে মাইনি নাহলে তো ঘরের থেকে বেশি দূরে না না স্কুটার স্ট্যান্ড কি ব্যাপার বহ বহ কি এমন গোপন কথা আজিজ ভাই আমি একটা কাম করে ফেলেছি কি এই দেখো সোনার হার চুরি করছস না পাইছি পাইছে মানে তুই তো চুরি করছস সত্যি কথা কমু আমি চিন্তাই করছি চারটা জরি হবো না একবারই বেশি হবো না
এক বড়ি পাঁচ বড়ি তো হবো দে আমার কাছে দে আমি পেশা তোর পিস্তল কেনার টাকা দিব নে কথা বাইরে বাচ্চা মুগ্ধা বাইরে বোনা কথা আমার তারপর ব্যথা হয়ে গেল শুয়ার বাচ্চা মারতে মারতে তোরা মুখ খোলস তুই যাই মারা শুরু করলি তুই জানবি না কি জন্য আমি মারতাছি তুমি মারতে মারতে হাফাই গেছো তাই মারতাছি এই শহরের বাচ্চারা আমার মহল্লায় থাইকে গুলশানে আর চিন্তাই করছে তুই যে হাতটা চিন্তাই করছিস কোন জায়গা থেকে আমার বাসা থেকে একটু দূরে কোন মহিলার থেকে হিস কাম শাসে রে এই এই মহিলা কি খুব ফসা হ শাড়ি পরা ছিল না ঘাগরা ঘাগরা হায় হায় কাম হয়ে গেছে কি করছো সেটা কি বিপদ পড়ে কি হইছে হ্যাঁ কি হইছে টের পাও নাই ওই মুগুরহন তোমার উপরে পড়বে এই চিন্তার জন্যই তো বাংছে সত্যি ওই মহিলা কি উস্তাদের বউ আরে হরম দাদা বসো বেশি কইছিলাম না গুলশানের কথা এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি তাইলে আজিজ ভাই আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি কি করব কদে তুই তো দাঁড়া আমি ওস্তাদের ডেকে নিয়ে আসতেছি ওস্তাদ আসার সাথে তাকে পাও জড়া ধরবি আজিজ ভাই আসলে তো আমার দোষ নাই আমি চিনতাম না গুলশানা পারে তো অনেকই চেনে না মনে করো আমি গো অপূর্ব অত গুলশানা পারে চেনার কথা না মানে ও নিচে নাকি ওস্তাদ তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও আমি চিনতে পারি নাই এই সোরের বাচ্চা পাউচার পাউচার তুমি সোরের বাচ্চা খাঙ্গির পোলা যাই কও না কেন ওস্তাদ আমার মাফ করে দাও তুমি তুমি মাফ করে দাও মাফ করে দাও ওস্তাদ আর কই আর ভাই কর আর ভাই কর আমার একটা পিস্তলে খুব একটা শখ তোমার দরে যোগ দিছি একটা পিস্তলের লোভে আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম মানে আমার টাকা দা তুই পিস্তল কিনবি আজ ভাই সেরকমই তো কইছিল এই শুয়োর বাচ্চা জলি দুই নম্বর দুই নম্বর আমি পিস্তল বেচি আমি পিস্তল বেচি তুই জানি পিস্তলের লেকারে কি কইরে হালাস নে আমার টাইনি ফুটাইতে পারবি তো ফুটাই পারবি এটা রিভলভার হাত কাপে উস্তাদ পারবো হাত কাপে আমার কাছে থাকুক উস্তাদ আর কিছু তাই করলো আর মার খেলাম আমি এই তুই তো মায়ের খাইছিস তোর দুই নম্বর লাগে আমার দুই বুদ্ধি না দিলে ও আর চিন্তাই করতো না মায়ের খাইছে তো খালি খালি ওরা তুই যে আমার কাছে মাপ চাইলি ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই কেন উস্তাদ ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব হ্যাঁ চল যাই জি আমার লাগে একটা সাতলে এই কবি অগরে ছেড়ে দাও অগরে ছেড়ে দাও আর তুমি এই যে থাকো তুমি সিদ্ধি খাইতে থাকো আর অগরে 500 টাকা করে দিয়ে দাও ঠিক আছে খুলে দাও চল কি ও হ্যাঁ ও তো
ওকে পুলিশে ধরবে এই শালার গো বাদার আপা আমার মাফ করে দেন আমি বুঝতে পারি নাই না বুঝে কামড়া করে ফেলেছি আমার মাফ করে দেন হ্যাঁ পা ছড়ো 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 এই মেরা হার কা এই যে তোমার হার লো ওকে পিটাই করছো পুলিশ দেখে থানায় দিয়ে দাও আরে ও আমার নিজের লোক আরে ওর কোন নাম ছিল না আমি ওর নাম দিয়েছি অপূর্ব ওর কোন ঠাই ঠিকানা নাই ও আমার দলের লোক তোমার দলে হাইজাকার বি রেখেছো বুবু ও তো শুধু হাইজাকার না ও তো সন্ত্রাসী ওই কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই এই ওকে আমি পাঠাইছিলাম চুপ কর আর মাফ করে দাও অপূর্ব এই লোক গুলশান আরে গুলশান আপা কই ডাকবি এই লো আর ছোট বোন লাভলি আরে লাভলি আপা কবি কলেজে পড়ে তাইলে এ হইলো গুলশান আপা উনি লাভলি আপা হ্যালো বাবু গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল জি জি বড় ভাই আপনার কাছে তার মিছাটা কয় যাব না গেছিল বাবু আমরা কিন্তু রাজনীতি করি রাজনীতিতে আমাদের একটা দল আছে তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না বড় ভাই আমারে তো অন্য একটা নাম কইছে যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না আমার কি অসুবিধা হয় না হয় আর তুমি কি বলো বড় ভাই ক্যাডার ম্যাডার পালতয় পালতে তো অনেক খরচপাতি লাগে বড় ভাই বড় ধরনের একটা টাকা পাইছিলাম লোভ সামলাইবার পারি নাই একটু ম্যানেজমেন্ট কই দেন আর কি ঠিক আছে শোনো এখন থেকে কলেজ বা ভার্সিটিতে বা কোনো রাজনৈতিক ঘটনা ঘটানোর আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে জি বড় ভাই ভুল করে ফেলাইছি পরে আর অসুবিধা করুম না উস্তাদ কোনো ঘাবড়া নাকি চলো মেরে দেখি গা চুপ শালার পোশালা শালায় দে একটা মহাজামেলা আজিজ তুই রেড হিল বারে যাইয়া চার বোতল মদ আর টাকা লইবি যা এই জায়গায় জনা হয়ে পড়ছি আজকার জামুনা থাইকে গেলাম যা আমি যাই তাহলে ভাই তুই খারা এই তুই আলবিদা স্টোর চিনস আলবিদা স্টোর মানে আরে ওই মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে ওই এফডিসির পাশে টঙ্গি রোডে ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি উস্তা এটা পাওনা টাকা না তো চান না তো হ্যাঁ হ্যাঁ শালার পোশালা গুলিমুলি করবি না কিন্তু আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি যা আর ওই তুই গদিঘর হয়ে আবি যা আচ্ছা ভাত ধরছে না গাঁজা খাইছে গাঁজা খাইছে শালারা গাঁজা খাইছে কবি এই কবি অপূর্ব তুমি এই জায়গায় একা একা বয়ে রয়েছো কেন উস্তাদ তো আজকার আইব না আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি গঞ্জিকা মানে গেঞ্জি নাকি গঞ্জিকা মানে গাঁজা যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে যখন এটা রংবাজ মাস্তান নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি এক কুল কি বানাবো টানবে অপূর্ব পাগল আকাশে চিল উঠতে দেখেছো কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায় গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওরা যায় মনে মনে অনেক কিছু হওয়া যায় রাজা বাদশা হওয়া যায় হবে নাকি রাজা দূর কি কও আরে তুমি কি পাগল হয়েছো নাকি হ্যাঁ আমি হলাম মহাকাঙ্গাল আমি রাজা কি বললে কাঙ্গাল হ্যাঁ তুমি সত্যি কাঙ্গাল ঢোল বাজাতে পারো পারি বাজাবো নাকি বাজাও কাঙ্গাল হইলে ভাবে কেউ জিগা
রে কাঙ্গালে বেদনা সর্বলোকে বোঝে না বুঝলে বুঝে শুধু মালিক রব্বানা আরে কাঙ্গালে বেদনা সর্বলোকে বোঝে না বুঝলে বুঝে শুধু মালিক রব্বানা দেশে মন মেলে মনের মানুষ মেলে না আমি কাঙ্গালের দেশে পুরী দেশে দেশে মন মেলে মনের মানুষ মেলে না তুই বাইরে যাওয়ার পর বাচ্চা হইলে মাইন্ডসেট জিগাইলে কি কবি জোসাজ ওই বলে গা তুই শাদি করছিস তোর বাচ্চা তাই বলবে বাচ্চা এই ঘরের বাইরে যাবি কেমনে আবার যদি এই কথা কবি একদম গুলি করে মারে আমু না আমি এই বাচ্চা ফেলব না এই তুই যদি কালকে বাচ্চা সকালে না ফালাস তোর টান দে আমি নিজেই বাই করে দেবো আমি কেন ফেলবে নেই নেই ই আমারা বাচ্চা হ্যায় তেরা বাচ্চা হ্যায় নেই 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 ই তেরা বাচ্চা এই তুমি কানটা শোনা কি কই না তো এই খালি কানবি না একটু সুখ শান্তি দিবি আর তো ভালো লাগে না এদিকায় না উস্তাদ আর কত কানবি আবার শুন শালার কুকরাস কো জুতা লম্বা করে হলামু আল্লাহ কো টাইম পায় না এই আজিজ কই উস্তাদ আমি তো জানি না আমারে পাঠাইছো আলবিদায় থেকে টাকা আনতে আমি টাকা নিয়ে আইছি তুই তো এক নাম্বার ওই শালা তো দুই নাম্বার ওই শালাই মনে হয় মদ বেজদার গেছে গুলশান আয় একই বস্তাত পাই নাই ওই শালা তো একটা চোর হস্তাদ আমার সন্দেহ আজিজ ভাই তুই চোর তোর বাপ আমি চোর চোর বানাও আমি চোর আমারে বান্ধে রাখছিল কে কমিশনার ভাই কাবিলা বান্ধে রাখছিল মানে আমারে মাসে আর তোমার কথা কইছে বাবুরে কইয়া দিস ওজনে এলাকায় না ঢোকে তোমার গতি করে নাকি আমার গদিঘর ভাঙার কোন লোকের ক্ষমতা নাই ওই প্লাবন সব খবর দে আজকে হামলা দিব এই জায়গা আমার বান্ধে রাখছিল ওই সালোজি হোটেলের মধ্যে আড্ডা মারে
কাবিলা ভাই বাবু ধরিয়া হালার পোলারে তোর বাইরে কই শুয়ারের বাচ্চা তোর বাইরে আব্বু আই চলো তোর জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম শুয়ারের বাচ্চা তোর পাশা গুলি করবই মতিন সালারপুর শালা এইবার বন্ধ থাকবো আর জামাতাল মোতালা তোর সব দৌড় দে সালারপুর এক কুত্তার বাচ্চারও দেখবার চাই না এনে এই এরিয়ার মধ্যে মদের বার দেখবার চাই না তোর থেকে বন্ধ থাকবো কি বললেন বেগুনবাড়ি ক্লাবের সামনে গন্ডগোল হয়েছে আপনারা আসামি ধরেন নাই কি বললেন আমার ভাই ছিল ভাই থাকলে তাকে ধরলেন না কেন শোনেন ওসি সাহেব মদের দোকান বন্ধ করে দিয়েছে ভালো করেছে আমি খুশি হয়েছি শোনেন ওসি সাহেব এই এলাকার ব্যবসায়ীরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছে আমি ভোট কেটে কমিশনার হইনি আমি কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে পার্সেন্টেজ দেই না চাঁদাবাজি করি না চাঁদাবাজি পছন্দ করি না আমার ভাই যদি চাঁদাবাজি করে তাহলে তাকেও অ্যারেস্ট করবেন কাবিলা কাবিলা কাল রাতে তোর ক্লাবের সামনে গোলাগুলি হয়েছে জি তুই ছিলি জি তার মানে তুইও গোলাগুলি করেছিলি কি কথা কইস না কা মানে বাবুর গ্রুপ আমাদের ক্লাব অ্যাটাক করছিল কি কারণ বাবু রেডিল মদের দোকান থেকে ডেইলি চাঁদা নেয় তাই আমি বাধা দিয়েছিলাম বাধা দিয়েছিলি না ফ্রি মদ খাইতে গেছিলি হ্যাঁ আমি তো তোরে চিনি
এই তুই আমারে বলিস নি কা? আপনি তো বাবুর ব্যাপারে সবই জানেন, আপনারে জানালে তো আপনি আবার পুলিশে জানাবেন। পুলিশে যারা মোরা কি তোরে জানাবো? হ্যাঁ, বাবুরে যদি দমায় রাখা না যায় তাহলে আমরা আগামী নির্বাচনে কিছুই করতে পারবো না। চুপ! নির্বাচন দিয়ে তোর কি? এই তুই তো একটা সন্ত্রাসী, তোরে দেখে কেউ আবার ভোট দেয়? হ্যাঁ, তোরে সাথে নিয়ে গেলে কেউ আবার ভোট দেবে? এই বেরো বেরো! চুপ! আমি এফডিসি তে কাজ করি, প্রোডাকশন ম্যানেজার। তাতে কেছে একটা ছেলে রোজা এসে চান্দা নেয়, এক্সট্রা মেগো তুলে নিয়ে যায়। আজ আমরা ঠেকাইছি। তোরা এদিকে আয়। প্রতিদিন এখান থেকে মেয়েদেরকে নিয়ে যা, ও নায়কদের কাছ থেকে চান্দা। ওই শহরের বাচ্চারা, গেটের বাইরে যাবি না, একটা একটা করে চালাই দেবো, কুত্তার বাচ্চা। জুলাই দিছি, এবার ঠিক মতো বানাও। এই শুয়ারের বাচ্চা, এফডিসির গেটে তোর মাস্তানি করার কে পাঠাইছে? নাম ক তুই? কাল্লু, এফডিসির গেট হইলো আমার এলাকা। আমি কোনদিন এফডিসির গেটে মাস্তানি করি নাই, কোনো ডাক্তার কাছে চান্দা চাই নাই, কোনো এস্টামাই আনি নাই, কোনো নায়ক নায়িকার অপমান করি নাই। এই কথা কষ্ট কে? এই শালা রংবাজগো পেস্টিসি নষ্ট করে ফেলাইছে, ওর একটা প্যাদানি দেই। দেখ খাঙ্কির বলার জোরে দিস, বাচ্চা শালার শিক্ষা দেই একদম। ওই শালা কো দেখ কার সম্বন্ধে এক্সপ্রেস নাই, এই কাজ করতে যাস কেন? এই কাজ কথা কষ্ট কে? কথা ক রাখি। হ্যাঁ, শালা কথা কইতাছে না বোবা। এই শুয়ারের বাচ্চা, তুই সীমান নাকি? তোর তো কোনো মায়ের দয় নাই। শালার পুত, তুই তো বহুত খারাপ। মানুষ মারার তো একটা স্টাইল আছে, আমরাও তো মানুষ মারছি, এটা তুই কি করলি? ও যে হিন্দু না মুসলমান সেটা তো বুঝলাম না, কাপড় খুলে দেখি। একদম দুমু একটা শালা। আজি পরে বস্তায় বই রে সোনার গায়ে জিল আছে না, উনি ফালাই দেয় আই শালা। আপনার ওই বাবুকে নিয়ে তো আর পারলাম না জামান ভাই, এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী করে তো জ্বালায় দিল। জামান ভাই, আজকেও এফডিসির গেটের থেকে একটা ছেলেকে ধরে নিয়ে মেরে ফেলছে। পঞ্চতরা আমাদেরকে জ্বালিয়ে খেলো। হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি। প্লিজ জামান ভাই, ব্যাপারটা আপনি একটু সিরিয়াসলি দেখেন। এই কি দেখতাছস? তোমারে দেখতাছি উস্তাদ, তোমারে তো কোনোদিন এরকম কাপড়ে দেখি নাই।
একেবারে হিরো হিরো লাগতেছে। কোন জায়গা যাবা? গুলশানাপার কাছে যাবা? ওস্তাদের কাছে যাবো। হ্যাঁ, তোমার ওস্তাদ? আমার ওস্তাদ টেলিফোন করছে। আমার নিয়ে আসলো ওস্তাদ। শালার পোশালা, তুমি তো জানো না তোর কারণে ডাকছে। আমার কারণে? কে? তুই যে ওই এফডিসির পোলাটারে গুলি করে মেরে আলাইছস, এই জন্যই ডাকছে। কও কি ওস্তাদ? তাহলে তো উনি অনেক বড়। আমি তোর পায়ে ধরি, আমার ওনার কাছে নিয়ে চলো। নিতে পারি, তুই যে ফটর ফটর করস এই কথাবার্তা কবি না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওস্তাদ, একেবারে চুপ চুপ, একটা কথা কম না। হ্যাঁ আজি ওস্তাদের কাছে গেতাছি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়া আলাইকুম সালাম। এই আমার বড় ভাই, সালাম কর। আসসালামু আলাইকুম। আরে পায়ে ধর, সালাম কর। দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে ঠিক আছে। ছেলেটা কে বাবু? বড় ভাই, আমার নাম অপূর্ব। অপূর্ব? হিন্দু না মুসলমান? আমি জানি না। আমার ওই চুপ, তো অনেক কিছু কথা না কইবার। ছাগলের বাচ্চা। বাবু, তুমি যা শুরু করেছো এতটা ঠিক না। বসো। এই ওট, বসুক বসুক বসুক। বস বড় ভাই, ভালো বলা। আমার ক্যাডার হিসেবে কাম করতেছে। আচ্ছা, তোমার গোডাউনে সেদিন নাকি একটা মার্ডার করে ফেলেছো? জি বড় ভাই, ওই এফডিসির গেটে তাপালিং করতো। আমি গুলি করে দিছি উস্তাদ, আমি গুলি করে দিছি। বড় ভাই, নতুন পোলা আমদানি করছি, মাথা একটু ছিটেছে, কিন্তু পোলাটা খুব সাহসী। আচ্ছা, যে ছেলেটাকে মেরেছো আসলে কোন গ্রুপের? আমি শুনলাম আমাদের বিরোধী দলের। না না, ও কোন রাজনীতি ফাজনীতি করতো না, ও কোন দলের না, ও চিন্তাইকারী। ও এই জন্য খবর দিচ্ছিলেন, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বড় ভাই, ওর মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দেন বড় ভাই, ও একটু সাহস পাইব। ও আপনারা দেখবার চাইছিল, এই জন্য আসসালামু আলাইকুম। একটা কথা জিগামু। কি? তোমার উস্তাদ খুব দামি লোক মনে হয়, বাড়িতে পুলিশ ঘাট, মন্ত্রী, উনারা পল্টন মধ্যে বক্তৃতা করে। উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। উস্তাদ শেষ, গু আমারা সারা। কিসে? দেশের। এতে দেশের কি হয়েছে? আরে উস্তাদ, তুমি খাও গাঁজা, তুমি একটা গাঁজা খোর মাছ, আর আমি একটা জাউরা। আমাকে উস্তাদ লাগে মন্ত্রী, দেশে গোয়া মারা না তো কি ক দেহি। এদিকে উস্তাদ, 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 তোমার গুটি লাল। বুঝছি, তোমার এত পাওয়ার কেন? চারটা পাঁচটা খুন করা তো তোমার জন্য যায়, তুমি তো হিসাব কম করো। আর আমি ওইলে তারে তারে ধরে বইতাম। দিব নাকি? ঠিক আছে, চলো চলো স্যার। আমি তো বুঝতে পারছি না, হসপিটালে লিব লাভলি। কই বাত নেই লাভলি, লাভলি তুই থাক, আমি টেলিফোন করিয়া আছি। গুলশান, হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? লাভলি, পেট মে ব্যথা। কি পেটে ব্যথা? খুব ব্যথা। আরে হ্যাঁ হ্যাঁ, হসপিটাল নিয়ে যাও। আমি মেয়ে মানুষ হয়ে কোন হাসপাতালে নিয়ে যাবে? ঠিক আছে, আমি আইতাছি, কান্নাকাটি করো না। কাঁদবো না তো কি করব বাবু, ও আমার জীবনের সব কিছু আছে। আমি
আমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছি সব কিছু ওর জন্যে আছে। ও একটা কাঁটা গরুর মতো ছটফট করছে। চোখ বেটি, কাঁটা গরুর রং ছটফট ছটফট করতে পেটে ব্যথা তাই কেছে। হসপিটাল নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবো। আমি আইতাছি। এই চল দে, চল। দেখ তো ডাক্তার কই, ডাক্তার দেখ, দেখ এই চল। লাভলি, লাভলি, এ ডাক্তার তাড়াতাড়ি আহেন। কোথায়, কে? আরে কে মানে আমার ওস্তাদ আছে। আপনার ওস্তাদ কে? আরে সিদ্ধবাবুর নাম শুনেন নাই? আহেন, আহেন, নলগুলো করবো। দেখি ব্যথাটা কোথায়। অপারেশন না করলে অসুবিধা হবে। তুমি কি জানো দরকার না হইলে কি অপারেশন হইব? ডাক্তার অপারেশন করো। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি এই জায়গায় আছি না, যদি কিছু হয় ওই ডাক্তার শালার কলাটা এনে কাইটা লয়ে যাবো। না যাবো নাকি? আয় ভয় নে, একটু অন্দর যাওয়া যাবে না? একটু অন্দর কি আমি ওকে দেখতাম? আপনি অযথা ধৈর্য হারা হচ্ছেন। অপারেশনের সময় বাইরের কেউ ভেতরে যেতে পারে না। অপারেশনের সবকিছু হয়ে গেছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে উস্তাদ, অপারেশন হয়ে গেছে। ডাক্তার বাড়িছে, আসো। চিন্তা করবেন না, এখনো জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরলে কেবিনে দিয়ে দেবো। শোনো, আমি চলে যাইতাছি, তুমি টাকা পয়সা চিকিৎসার কোনো চিন্তা করবা না। আমি যাইতাছি, তোমরা এনে থাকো। অপূর্ব, জি উস্তাদ, তুই এনে থাকবি, খাওয়া দাওয়া ওষুধ পত্র যা লাগে সব ব্যবস্থা করবি। টাকার দরকার হলে আমাকে যাবি, নাহলে টেলিফোন করবি। তাই তো থাকবি, দেখিস কোনো জানি অসুবিধা না হয়ে আমি গেলাম। ঠিক মতো থেকে সারা করো না। আমি, আরে তুমি অপূর্ব না? জি। এখানে শুয়ে আছো কেন? না না, ওই যে উস্তাদ কইছে আপনাকে এই জায়গায় থাকতে, কখন কি লাগে বলা জানে তো, এই জন্য দরজার কাছে হুয়া রেছি। আরে ইসলিয়ে খোলা জায়গা মে কিয়া। হ্যাঁ, আরে ওঠো ওঠো, মানে তো সোচা তুম চলা গিয়া। হ্যাঁ কি চলে গা মলে গা কইতাছেন? উস্তাদ কইছে আমি যাই কেমনে? আরে তাই বলে তুমি ফ্লোরে শুয়ে থাকবে? হ্যাঁ আমার অসুবিধা হয় না। মানে? আমি থাকছি, আমি সারা জীবন আস্তে থাকছি। আমার ঘর বাড়ি মা বাপ কিচ্ছু নাই। আমি আমি একটা চাওরা। হায় আল্লাহ, কি বললো তুমি? হ আল্লাহ কিরা, এই তুমি ভিতরে আসো। ইয়ে না না, আও না, আন্দর আও। তুম তুম বিস্তার পে সো যাও। হায় হায়, আপা, আরে আপা কই কি? বালিশ লাগবো না, সারা জীবন ইট মাথাতে ঘুমাইছি তো। আপনি চিন্তা করেন না, আপনি শোন তো আপা, শোন, আপনি শোন, শোন আপা, শোন।
আচ্ছা তোমার নাম অপূর্ব কেন আপা আমার আসলে কোনো নামই ছিল না উস্তাদের কাছে আয়েশা আমার পরিচয় রয়েছে দেয়া সব দেওয়ার পর ওই যে উস্তাদের কাছে একটা কবি আছে না দাড়িওয়ালা দেখেন নাই উনি হুই না কইলো যাহা ইতিপূর্বে দেখা যায় নাই তাহাকে অপূর্ব বলে উহার নাম অপূর্ব রেখে দাও সেইখান থেকে আমি অপূর্ব আপা একটা কথা কমু কি আপা আসলে আমি অপূর্ব কেমন আমার কোনো মায়া দয়া নাই এইটা কি জন্য কন্ত আপা তুমি অপূর্ব এই কারণে হ আসলে আমি অপূর্ব আপনার গো মা বাপ নাই না মরে গেছে হ্যাঁ আপা একটা কথা জিজ্ঞাসা করবো আপনার গো আপনার গো না মা বাপের চেহারা মনে আছে আছে আমার না বাপ কেরা জানি না মার চেহারা মনে নাই রাত্রে রাত্রে শুয়ে আমি কত ভাবছি আমি যেন স্বপ্নে আমার মারে দেখি তাও কোনদিন দেখি নাই এই যে দেখেন আমার চোখে পানি এসে আমার বলে হয় আমার কান্না লাইতেছে আমি কেঁদে দিলাম কিন্তু আমা আমি কিন্তু কান্না দেখে আমার পারতাছি না আমি কেঁদে দিলাম আমা আমি আমি কেঁদে দিলাম আমা আপনারা ঘুমান মানে আমি কিন্তু কেঁদে দিলাম কিন্তু আমা আমার কান্না লাইতেছে কেউ দেখে আমার পারবো না কিন্তু আমার কান্না লাইতেছে অপূর্ব অপূর্ব ডাকে দারে বাবু কি হয়েছে আরে ওসির কাছে গেছিল কমিশনার কমিশনার তো মানাটা তোর গাড়ি চাপাই দিতে চায় কমিশনার চাইলে কি তোমরা আমার উপরে চাপাই দিবা আর চাপালাম কই চাপালি কি তোরে খবর দিতে আসতাম ওসি সাহেব তোর জন্য কমিশনারের সাথে অনেক ফাইট দেছে তোরে সাবধান করে দিয়ে গেলাম জামান সালাম আলাইকুম ভাই তোমার বাবু গতকাল কমিশনার আলমের অফিস ভেঙেছে খবর রাখো জি না ভাই এইসব খবর তো আমি কিছু জানি না ভোটের জন্য সন্ত্রাসীদের হাতে রাজনীতিবিদদের তুমি জিম্মি করো না সাময়িক ভাবে হয়তো বাবুকে দিয়ে তুমি অনেক কাজ করাবে কিন্তু এর ভবিষ্যৎ অনেক খারাপ তুমি সন্ত্রাসী প্রশ্রয় দিলে তোমার বিপক্ষ সন্ত্রাস সৃষ্টি করবে তুমি কি কমিশনারকে বাদ দিয়ে পরবর্তী ইলেকশন করতে পারবে না ভাই কমিশনার কমার দরকার আছে তাহলে তুমি এর একটা মীমাংসা করছো না কেন ভাই প্লিজ আমাকে একটু সময় দেন আমি কমিশনারের সাথে বাবুকে নিয়ে বসবো ঠিক আছে তাড়াতাড়ি করো রাখি তোমার ভাইকে শাসন করো আর দলের মধ্যে এসবের কারণেই কিন্তু গ্রুপিং হয় গ্রুপিং করো না জামান ডাকলে যেও আপনার কথা তো অমান্য করতে পারি না যাব আসি ভাই সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওস্তাদ তোর পায়ে ধরি তুমি রাজি হয়ে যাও আমার বয়স কিন্তু 40 আমার আর বিয়ে হইব না ওস্তাদ কি আমার অবস্থা এমন হয়েছে যে একটা হিজড়া পাইলেও রাজি হয়ে যাই চল নাইলে আমাকে পড়া দে চল এই ধরো আল্লাহ নাম নিয়ে দেও দেখি গাই বুঝিস পরে কিছু দ্বারা কই করবি গুণ তো চলো বিসমিল্লাহ চলো যা বয় দেখি তোমার হাতটা দাও আরে আকর খা খা তুমি ভিতর যাও পরে নিয়ে যান আপনার তো এখন তাওই কইতে হয় পছন্দ হ্যালো কে কে বাবু আসসালামু আলাইকুম বড় ভাই ও স্যার যেমন ভাই না মিনিস্টার টেলিফোন করছে মিনিস্টার মিনিস্টার ভাই বস তুই হ্যাঁ বড় ভাই বলেন বলেন আরে তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না বড় ভাই আমি একটা বিয়া নিয়ে ব্যস্ত মাইয়া দেখতেইছি বড় ভাই গতকাল কমিশনার আলম অফিস ভেঙেছো জি ভাঙছি
কি জন্য অফিস ভেঙেছো বড় ভাই এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমার লোকাল এলাকার ব্যাপার এইটার ব্যাপারে কোনো মাথা ঘামাইবেন না মাথা ঘামাবো না মানে তুমি যা খুশি তাই করবে তুমি একটা কমিশন অফিস ভেঙে দিয়ে আসবে না না বড় ভাই আপনারে বলা যাবে না আমি খবর পাইছি ও আমার বিরুদ্ধে বিরাট একটা গিরিঙ্গি খেলতেছে কিন্তু তোমাদের ওসব ভাষা আমি বুঝি না তোমার সাথে কমিশনের কোনো গন্ডগোল থাকতে পারে না তাহলে আমার ক্ষতি তোমার সব লোকজন নিয়ে আমার বাসায় চলে এসো ঠিক আছে আপনি বললে তো আমি না আইসে পারি না আমি আসবো হ্যাঁ আসবে বাস অপূর্ব আমি একটু বাসায় যাচ্ছি রাতের খানালে আসবে তুমি এখানে থাকো এখান থেকে যাবে না কিন্তু ঠিক আছে আমি এখানে বসে থাকব না আপনি যান যান বাসায় গেছে তুমি তো ভিজে গেছো বাতাস করছো কেন এক ঘন্টা হইলো কারেন্ট চলে গেছে তুমি এক ঘন্টা ধরে বাতাস করছো হ্যাঁ বন্ধ করো উস্তাদ কইছে তোমারে দেখাশোনা করতে তুমি কি তোমার উস্তাদের চাকর না তাহলে কি আমার চাকর না তাহলে তুমি ঘরে ভিজে আমাকে বাতাস করছো কেন বন্ধ করো এমনি অপূর্ব আমাদের পরিচয় জানো ভালো করে জানি না আমরা কিন্তু ঠিকানাবিহীন আমাদের কোনো স্বদেশ নেই তোমারও মা বাবা নেই দেশ নেই তবুও কিন্তু আমাদের তোমার একটা পরিচয় আছে আমরা মানুষ অপূর্ব নিজেকে কখনো ছোট ভেবো না এই কথা তো কেউ কোনোদিন আমারে কয় নাই আমি তুমি লেখাপড়া করো তো এই জন্য তোমার অনেক জ্ঞান বুদ্ধি তুমি না তুমি আসলে খুব ভালো দেখো আলো তোমরা দুজনই আমার লোক তোমাদের দুজনকেই আমার প্রয়োজন আছে তোমরা দুজনেই আমার বাসায় এসো আমার সামনাসামনি বসো আমি সব ঠিক করে দেবো জওয়ান ভাই আপনি ডাকলে আমি না এসে পারবো না আপনারা অনেক বড় রাজনীতি করেন তো আপনাদের রাজনীতি আমি বুঝতে পারি না তবে আমার ধারণা সব রাজনীতিতেই বাবুর মতো সন্ত্রাসীরা চিরকালই মাইনাস কোনো প্লাস না যাবেন ভাই আলম তুমি আসছো তো আচ্ছা ঠিক আছে আমি আসব বুবু আজকে নাকি ছেড়ে দেবে অনেক টাকা বিল হয়েছে টাকা তোমার কাছে আছে তো টাকার চিন্তা করবি না বাবু আছে না মুক্ত পাখি আছে না মুক্ত পাখি মেরা সপনা
তুই একদিন মুক্ত পাখির মতো উড়বি। লাভলি গোলটা হাই হন হসপিটালের বিল বুল সব দিয়ে দিছি। ডাক্তার সাথে কথা হয়ে গেছে গা, ডাক্তার কইছে একটু পর কাগজপত্র দেখে ছেড়ে দিব। আমি যাইয়া গাড়ি পাঠায় দিতাস অপূর্ব। জি উস্তাদ। আমার গাড়ি আইলে অগর আমার গাড়িতে করে বাসায় দিয়েবি। অগ বাসায় রাইখা গাড়ি নিয়ে আমার গদি ঘরে চইলেবি, বুঝছস? উস্তাদ এত করে চিন্তা করেন না। হ্যাঁ চল শুনেন, তোমরা সবাই আমার রাজনীতিতে বিশ্বাস করো, আমার দলের লোক, আমার লোক। তোমরা যদি দৈনিক নিজেদের মধ্যে গোলাগুলি করো, মারামারি করো, দল থাকবে, আমার রাজনীতি থাকবে, আমি থাকবো। আর আমি না থাকলে তোমাদের সবাইকে জেলে ভরবে। ভাই আমার একটা কথা আছে, এই যে বাবুর দলে নতুন এই অপূর্ব নাকি? সালাম আলাইকুম। ওর তো শুনছি কোনো ঠিকানা ঠুকানা নাই, ও শুনছি ওই মগবাজারে পাগলির পোলা। এই বিয়াদবটাকে বের করে দাও, বের করে দাও, বের করে এখান থেকে। না বড় ভাই, পরে বাই করে দিলে আমিও চলে যাবো। বাবু তুই বস, তুই বসো। না বড় ভাই, কমিশনার সাথে আমার কোনো মিলমিশ নাই। ও আমার ডাইনাত, ও আমার বিশ্বাসী, আমার দান্দা আমার। কেডার না থাকলে, পোলাপান না থাকলে, আমার জোর না থাকলে আপনি আমার কাছে যাইবেন না। জায়গা আমি আসসালামু আলাইকুম। হয় চল, হয় চল, চল। সালাম আলাইকুম। দেখলেন ভাই? ভাই আপনার প্রশ্রয় পেয়ে আজ বাবু কোথায় গেছে দেখছেন? ভাই এইটা কিন্তু আপনাকে অপমান করে গেল। ভাই আমার এলাকার দুই তিনটা ছেলেরে মেরে ফেলছে। আমি কেস করছি, আগেও আপনারে বলছি, আপনি বাবুর জন্য কোনো তদবির করবেন না, আমি ওকে অ্যারেস্ট করাবই। স্যার আপনি এখানে পিছন দিয়ে সরে দাঁড়ান, দেখেন আমি কি করি, দুদিনের মধ্যে ভালো দেবো। আমরা কি ওর মতো চাঁদা ভাত সরকার সিদ্ধি আমরা ফেলে দেবো? আয় আয় আসি ভাই। সালাম আলাইকুম। তদবিরটা খালি করবেন না ভাই। আয় সালাম আলাইকুম। আপা বাসায় নাই? না। তুমি? আপনাকে দেখতে আইছি। এসো। শুনেন এটা নেন। এটা কি? আঙ্গুর। তোমার মানে আপনার অপারেশন হয়েছিল তো, অনেক রক্ত গেছে তো, এটা খাইলে রক্ত হয়, ভিটামিন আছে। এটা আপনার জন্য আনছি, আপনি খাইয়েন। অপূর্ব আমি এটা রাখবো না। কেন? তুমি একজন সন্ত্রাসী। আমি যে সন্ত্রাসী হয়েছি তাতে তো আমার কোনো দোষ নাই। কেন? তোমাকে কি কেউ জোর করে সন্ত্রাসী বানিয়েছে? আমি ছোটকাল থেকে মানুষের লাঠি কুত্তা খাইছি, আমি ভাত খাওয়ার জন্য পেটের দায়ে বাইরে থাকার জন্য সন্ত্রাসী হয়েছি। তুমি এটা রাখবা না? না আমি রাখবো না। দুনিয়া আমার আপন কেউ নাই, জীবনে কোনোদিন কারোর জন্য আমি কোনো কিছু কিনি নাই। আমার জন্য কিনে আনলে কেন? তোমার জন্য আমার না পরনের মধ্যে কেমন জানি লাগে, আমি কইতে পারি না। কিন্তু এখন না আমার খুব দুঃখ লাগতেছে, আমার 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 ভারি জিত লাগতেছে। কেন? আমার মনে হইতেছে আমার কিন্তু কাল দলাইতেছে, আমার বুক ভাইতে যাইতেছে, আমার বুক ভাইতে যাইতেছে, আমার চোখে আমার চোখে পানি আইতেছে। আমি কেলটা দিলাম, আমি কেলটা দিলাম, আমি কেলটা দিলাম।
सर्वजना बाबू भाई एलाकार एकजन अलिखित राजा तो
পায়ের মধ্যে চারটা গুলি করে আমার উস্তাদের নিষেধ আছে আমি তোর খেয়ে ভালো আমি তোর খেয়ে ভালো আমি খেয়ে ভালো ছোট বাচ্চা রে তোর আমি খেয়ে ভালো ছোট বাচ্চা করবো না তুই চাউরার বাচ্চা উস্তাদ কি হয়েছে কয়া সুমন গার্মেন্টসে গেছিলাম টাকা দিছে না কমিশনারের ভাই পিস্তল ঢাকা আমাকে বার করে দিছে কি উস্তাদ আমাকে না হগলে গিরা ফালাইছিল যা সবাই সালারে এক্ষণে ধরে লইবি যন্ত্রপাতি যাচ্ছে সব লয়ে যাবি পোলারে চুল ধরে লইবি মাটির যেন পাওনা থাকে কাবিলা ভাই বাবুর গ্রুপ প্ল্যান অ্যাটাক করছে কাবিলা ভাই ওই যে অপূর্ব ইয়াংকি ওয়ান স্যার বেগুনবাড়ি এলাকায় প্রচন্ড গোলাগুলি চলছে আমরা এখন কি করব অবস্থা কেমন খুব খারাপ জি স্যার তোমরা তোমাদের পজিশনে থাকো আর আটক কোনো গুলি করো না অবজার্ভে থাকো ওকে স্যার ওভার এই পৃথিবী যেমন আছে ধরে নিয়ে যাইতে আর তুই গুলি করে দিলি চলে যেতে হবে হোক না যত নামি দামি রাজা জমিদার গাড়ি বাড়ি সুন্দর নারী ঘড়ি টান্দেষ্টার এই সকলই পরে রবে জনপূর্ণ ভাবে মার্ডার হয়েছে জলদি বাঘ পুলিশ এসেছে কে মার্ডার হয়েছে কমিশনার ভাই কাপিলা কিভাবে মার্ডার হইল ওস্তাদ আমি পরে ধরেই ফেলাইছিলাম অপূর্ব গিয়ে গুলি করে দিছে তুই গুলি নাইলে একদম গুলি করে মেরালাম এই এরিয়ার মধ্যে যেন না দেখি বাবু সরে বাচ্চা তোরে আমি খেয়ে ফেলাম এই তোরা বাইকে যান তো যা সবাই সাবধানে থাকবি রিভলভার টিভলভার যেন না হারায় যা বাক যা বাক তুমিও ওস্তাদ অপূর্বরে প্রাণ আসানোতে শুরু করে দিলা অপূর্ব 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 সারা চোখকে কিছু দেও না আর এই সারার কবি নাম দিছে অপূর্ব
ওই শালা শুদ্ধ কথা কর গাতা খাও এমন কেন চেষ্টা ওই শালা এই হারামজাদা তুই শালা তো একটা দোষী তুই থাকতে গুলি করলো কেমনে আমার বাবা কেনা আল্লাহ আমার বিধা বাড়ি কই তুমি কই ঘর কই বাড়ি কই আল্লাহ দুনিয়ার কেউ কইতে পারে না আল্লাহ কেউ পারে না তুই তো সৃষ্টিকর্তা আল্লাহ তুই কয়ে যা আমি হিন্দু না মুসলমান আল্লাহ আমি হিন্দু না মুসলমান তাও আমি জানি না আল্লাহ আল্লাহ তুই কয়ে যা আমি হিন্দু না মুসলমান আল্লাহ তুই কয়ে যা ওই কবির বাচ্চা আমি তোর মায়েরা ফালামো মায়েরা ফালামো হ্যালো আমাকে মেরে যদি তোমার কোনো লাভ হয় তাহলে মেরে ফেলো ওই তুই বলে একটা কবি বাবার সাথে বই গান্ডা খাস কা অপূর্ব আমি জানি তোমার মতো অনেকেরই প্রশ্ন আমি কেন ওখানে থাকি তুমি বুঝবে না আমি একটা বই লিখছি আমি জানতে চাই এদেশে অপরাধের গোড়া কোথায় এই বাবুর আড্ডা এমনই একটি জায়গা যেখান থেকে জানতে পারছি কারা অপরাধ করছে কেন করছে কারা করাচ্ছে তুমি কি পুলিশের ছেড়ে দিলো তাহলে বাবুর দল হলে কেন ও তো খারাপ লোক খারাপ লোক গুলশান আমার পেটে ওর বাচ্চা আছে সেও আমার মতো একটা অপূর্ব হইব কবি ভাই তুমি বিশ্বাস করো অপূর্ব হওয়ার অপূর্ব হওয়ার খুব জ্বালা এই যে আমার ঘর নাই বাড়ি নাই টাকার আমার জায়গা নাই আমার পরিচয় কি কবি অপূর্ব তোমার একটাই পরিচয় তুমি মানুষ আর কোনো পরিচয় দরকার নেই এই টাকাটা রাখো টাকা টাকাটা কি করব এই পোশাক পরিচ্ছদ কাল থেকে পাল্টে ফেলো আর কোনো অপরাধ করো না কবে কবে আমারে মা দিতে পারবা না ভালোবাসা দিতে পারব ঠিক আছে কবে আমি ভালো হয়ে যাব বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কি জন্য এসছো তুমি এক্ষুনি চলে যাও না হলে আমি পুলিশ দিয়ে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো বড় ভাই ঘটনাটাকে শুনেন আমি মার্ডার সময় ছিলাম না আর মার্ডার করছো ওই শালা অপূর্ব আমি শালার বাইর করে দিছি অপূর্বকে এখন বের করলে তো হবে না কমিশনারের ভাই মার্ডার হয়েছে তুমি আমার বাড়িতে বেরাও বড় ভাই এইবারের মতন মাফ করে দেন না না আমি কিছু করতে পারবো না তুমিও বেশি বেড়ে গিয়েছিলে অপূর্ব আমার এখানে যা আচরণ করেছিল তুমি তাকে শাসন করোনি তুমি তাকে লাই দিয়ে মাথা উঠিয়েছ তুমিও আমার ড্রয়িং রুম থেকে আমার অনুমতি না নিয়ে বের হয়ে গেছিলে এখন বোঝো গিয়া অপূর্বকে নিয়ে থাও গে এবারের মতন কোনো মতন মাফ করে দেওয়া যায় না দেখো বাবু ছাগল দিয়ে হাল চাষ করা যায় না ক্যাডার হতে গেলেও মিনিমাম কিছু যোগ্যতার প্রয়োজন আছে তুমি রাস্তা ঠিকানাবিহীন একটি ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছো ওর তো এই সমাজের প্রতি কোনো দায় দায়িত্বই নেই যাও পুলিশকে বলে যদি কেস হালকা করতে পারো দেখো গিয়ে আমি কোনো তদবির করতে পারবো না ঠিক আছে বড় ভাই আমি যাই তবু আমার জন্য দোয়াটা কইরেন আসসালামু আলাইকুম স্যার আপনি কি ভালো হয়ে গেছেন কুকুর অবাধ্য হলে তাকে কি করতে হয় স্যার আমি তো জানি যদি অবাধ্য হয় কুকুর মারতে হয় মুগুর এখন তাই হবে পুলিশ দিয়ে পেটাতে হবে জেলখানায় রাখতে হবে তারপর সেখান থেকে যখন খবর আসবে সে আমার সব শর্ত মেনে নিয়েছে তখন জেলখানার দরজা খুলে দেব দৌড়ে চলে আসবে আমার পায়ের কাছে
লেজে নাড়তে থাকবে, তখন তার মাথায় হাতে বললাম, ঢাকার টপ টেরোর সিদ্ধিবাবু গ্রেপ্তার, এই দেখো বাবু ধরা পড়েছে। আগে শুনছি, আমি তো লেখাপড়া জানি না, কি লিখছে? লাভলি, আমি যেদিন শুনছি সেদিন থেকে আমি ভাইবা রাখছি, ও যদি গুলশানাপার বিয়া না করে তাইলে ওরে আমি ওরে আমি বাইরে ফালামু। অপূর্ব, তোমার মতো মানুষ সচরাচর দেখা যায় না বলে, তোমার নাম অপূর্ব, আমাদের নাম কি হওয়া উচিত জানো? আমাদের নাম শুধু অপূর্ব বললে ভুল হবে, আমরা অভূতপূর্ব, আমরা আশ্চর্য, এমন কি আর কোথাও নেই। অপূর্ব, আমাদের জন্য এমন কোন নতুন একটা পৃথিবী হয় না যেখানে থাকবে না সিদ্ধিবাবু, যেখানে থাকবে না সিদ্ধিবাবুর বড় ভাই, যেখানে থাকবে না অসৎ কোনো রাজনীতিবিদ, যেখানে থাকবে না কোনো জাত ধর্ম বর্ণ, যেখানে একটা মানুষ শুধু মানুষের পরিচয়ই বেঁচে থাকবে। আমি মানুষ তুমি মানুষ কি বা জাতি বংশ, আমি মানুষ তুমি মানুষ কি বা জাতি বংশ, যদি সব মানুষে বিরাজ করে আদম হওয়ার অংশ। আমি মানুষ তুমি মানুষ কি বা জাতি বংশ, যদি সব মানুষে বিরাজ করে আদম হওয়ার অংশ, যদি সব মানুষে বিরাজ করে আদম হওয়ার অংশ।
सब कथा जानी লাভলি কইছে আমার এনে বিদেশে চলে যাইব বিদেশে যেতে চাইলে তো যাওয়া যায় না তোমার পাসপোর্ট করতে হবে ভিসা করতে হবে অনেক সময়ের ব্যাপার এর মধ্যে যদি বাবু বার হয়ে যায় আমি একটা কথা কম আপা বলো আপনারা এই বাসাটা ছেড়ে দেন আমি একটা অন্য বাসা নেব কিন্তু বাবু আপা আমার আবার তো দুনিয়াতে কেউ নাই আবার আবার কেন জানি মনে হয় আপনি আমার মায়ের মতো আমি আমি জানি আপনার আপনার পেটে আমার মতো একটা অপূর্ব আছে আপনি যদি কোন তাহলে আপনার জন্য আমি জান দিয়ে দেব ঠিক আছে তুমি আগে একটা ঘর ঠিক করো আপা লাভলি তুমি আজকে রেডি হয়ে যাও আমি আজকের মধ্যে বাসা রেডি করে ফেলামু আমি যাইতেছি আপা আমি যাইতেছি এই তুমি পারদর্শিতা ছাড়ুম না স্যার আমি তো বললাম কিছু করতে পারবো না আমার ওস্তাদের কোনোদিন আপনি অবাধ্য হবে না স্যার বাধ্য অবাধ্য বুঝি না বাবুকে আমার আর দরকার নেই কুকুরের লেজ ঠিক হয় না বের হলে আবার যা আছে তাই হয়ে যাবে না তো হবে না স্যার আপনি কথা দেন আপনি কথা না দেওয়া পর্যন্ত আমি পাল সারুম না স্যার 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 সোজা হয়ে গেছে স্যার স্যার পার করে দেন স্যার আচ্ছা যা আমি দেখব আচ্ছা স্যার জামিন হবে তো স্যার বাবুকে তাহলে বের করে আনছেন শোনো জি রাজনীতিতে মাস্তানের প্রয়োজন আছে জি এই মুহূর্তে বাবু নেই মানে ওই এলাকায় আমার কেউ নেই স্যার বলছিলাম কি রাজনীতি মানেই তো রাজাদের খেলা ওই দাবা খেলার মতো দেখা গেল ঘোড়া দিয়ে হলো না তখন নৌকো দিতে হয় স্যার অপূর্বকে আমার খুব পছন্দ সেই কিন্তু পারত স্যার বাবুর জায়গাটা দখল করতে খুঁজে বের করো ডেকে নিয়ে আমার কাছে জি স্যার যেখানেই থাকুক ওয়ান টু ওয়ান টুর মধ্যে নিয়ে আসবো আসসালামু আলাইকুম এই তো পাইয়া গেছি ওয়ালাইকুম সালাম আপনি আমাকে আপনার দেখার কথা ছিল কিন্তু আপনি দেখেন নাই আমি জামান সাহেবের পিয়ে জামান সাহেবের পিয়ে মানে প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট জি জি ইংরেজি মিংরেজি আমি বুঝি না ওই চামচা চামচা হবো নাকি হ্যাঁ ওই চামচা চামচাই বলতে পারেন আপনাকে জামান সাহেব একটু দেখা করতে বলেছে আমি অন বাবুর সাথে নাই আমি অহন এইসবের মধ্যে নাই
আমি ভালো হয়ে গেছি। বাবুর সাথে নেই বলেই আপনাকে উনি দেখা করতে বলেছেন। বাবুকে এখন আর উনি পছন্দ করেন না, আপনার উপকার হবে। ঠিক আছে, জামুনি আজকে আসসালাম আলাইকুম যান। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইস্তার দাও, নাক বরাবর যাও। আসবেন ভাই। এই 1,00,000 টাকা রাখো, রাখো। আর এদেশের ভালোর জন্য একটা কাজ করতে হবে তোমাকে। কি? শোনো, না, বাবুকে মেরে ফেলো, পুলিশ টুলিশ আমি দেখব। এখন থেকে ওই এলাকার দায়িত্ব তোমাকে দিলাম। টাকা পয়সা যেখান থেকে কালেকশন হয় তা তো তুমি জানো, ওগুলো এখন থেকে তুমি করবে, তোমার কোনো সমস্যা হবে না। আজ থেকে তোমাকে দেখার দায়িত্ব আমি নিলাম। বাবু রে মায়েরা ভালো কেন, চাঁদা বাজার সন্ত্রাসী রাখবো না আমি। ওরে ববি উঠেয়া গড়ে গড়ে টাঙ্গিয়া বাংলাদেশের সকলের পূজা করা উচিত, পূজা করা উচিত, পূজা করা উচিত। আপনার ক্ষুধার কসম লাগে, আপনার আল্লাহ কি রে। আপনার সত্যি কথা কন্ত, আপনার বাংলাদেশে কি কি চান? এই সোনার বাংলাদেশে আপনি কি বানাইতে চান? আপনার পায়ধুরি কোন স্যার, কোন কোন স্যার, কোন? তোকে কিন্তু আমি আমার বেডরুম পর্যন্ত নিয়ে এসেছি। আনছেন তাতে কি হয়েছে? এই জায়গা তো বেশ রাহে আমি শুনছি। এই ছেলে, তুই জানিস তোকে তোকে চার ছাড়বো না, আমি খাই ফালানো। ওই পঞ্চ, সরি সরি স্যার, সরি। সরি কিসের? তুই অপূর্বকে কিছু বলে আনিস নি? সরি স্যার, ভুল হয়ে গেছে। অপূর্ব একটি জারজ সন্তান। জারজ হলো ও বোধ হয় আপনাদের মতো কোনো জ্ঞানী লোকের ফুর্তির ফসল। এখন কি করবো? সোজা পথ, হাতির চালে ভুল হয়েছে, এখন ঘোড়ার চাল। স্যার, এখন বাবুকে বের করে নিয়ে আসেন। বাবু জেল থেকে ছাড়া পেয়েছে। পাবে তো জানি স্যার। কোরবানির গরুর মতো গলায় ফুলের মালা দিয়ে আপনার দরজায় হাজির স্যার। পুরো মিছিলটা কি ভেতরে আসবে? শুধু বাবু আসবে? জি। বাবু ভাই একা আসেন। আসেন, আসুন আসুন। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই একটু মালা এত রাগ করলে বড় ভাই, আমি কই যাব বড় ভাই, পরেন একটু। খুব সুন্দর জায়গা কথা বড় ভাই। বড় ভাই আমার মাফ করে দেন, আমি আর ভুল টুল করুম না, আপনার কথা মতন চলুন বড় ভাই। বুঝতে তো সব পেরেছ এখন, কোত্থেকে কি হয়, আমরা কত দূর পারি, আমাদের হাত কত লম্বা, সেই হিসাবটা বুঝে ভবিষ্যতে চলার চেষ্টা করবে বড় ভাই। বুঝে গেছি সব। জামান ভাই একটা কথা বলবো? কি? আগামী কমিশনার নির্বাচনে আমার ওস্তাদে কিন্তু নমিনেশন দিন, তাহলে আর কোনো গন্ডগোল থাকবে না। আজকে জেল থেকে বাইরে হওয়ার পর বিশ্বাস করেন জামান ভাই কি বড় মিছিল হয়েছে। আল্লাহরে আল্লাহ, লোকের লোক যদি আপনি দেখতেন তাহলে আমার ওস্তাদে আপনি মিনিস্টার বানা দিতেন। জনগণ কি যে চায়,
খবর ভাই আমার এবার নমিনেশনটা দিয়ে দেন কি জোশে পাস করি আপনি খালি দেখবেন আল্লাহর কসম ফেল করুম না একশো একশো রাজনীতি খুব সহজ না বড় মিছিল হলেই রাজনীতি হয়ে যায় এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা দিলে এক লাখ টাকায় দিয়ে ঢাকা সিটি বন্ধ করে দেওয়া যায় কিন্তু ভোট অন্য জিনিস তোমার ব্যক্তিগত চরিত্র ঠিক করো পাঞ্চল বিয়ে শাদী করো নাই কি করো সব খবরই তো কানে আসে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবে বড় ভাই এক সপ্তাহ না আমি ওখানে যাই বিয়ে করুক বিয়েতে কিন্তু আপনার যাইতে আমি যেতে পারবো কিনা জানি না তবে বিয়ে করলে খুশি হব না বড় ভাই আমার কথা দেন আপনি যাইবেন আচ্ছা যাব উস্তাদ আসেন এই 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 যে কর কিরে গুলশান আমারে ভুলে গেলি বাবু চোদ্দ হাত মাটির নিচে গেল আমি তোরে খুঁজা বাইর করুম আমার নাম বাবু চল বাবু আমাকে মাফ কর দে আমাকে যেতে দে আমি চলে যাই গা কই যাবি আজ আমি বিয়া করুম শাদি করবি হ্যাঁ শাদি করুম শাদি মুরগির বাচ্চা খাওয়ায়া দাওয়ায়া যত্ন কইরা আদর কইরা তারপর জব কইরা খায় না আইস তাই করুম তোরে বিয়া করুম না তুই তো হয়ে গেছস অরে বিয়া করো মরে চল বিয়া শাদী করি গান আরে আয় আয় বুবু বুবু করিস না Oh!
বাড়িতে আমার মতো একটা অপূর্ব আছে, ওই অপূর্ব মরে নাই। ও বাবু, ওই পুরসা আমার মা, আমার মা, আজকে তোর বাপ তোরা দিব। চল বাবু। এই তুই কি কস, আমি তো বিয়া করতাছি ওরে, তোরে তো দাওয়াত দেই নাই, তুই আইসে গেছিস, তোর রক্ত দাসকে আমি হোলি খেলুম। ওই রিভলভার দে। এই খারা খারাইছি কল পুলি, তোভাবে তোর নিয়ে যাবো সরে বাচ্চা, তোভাবে তোর নিয়ে যাবো। এই বাবু মেরুড়া, ও মানুষ, এই সরে বাচ্চা কই যা, ওকে মেরুড়া, ওকে মেরুড়া, ও মানুষ। এই শালা কবির বাচ্চা কবি, ও আবার মানুষ হলো কেমনে, ও তো একটা জাউরা, শহর ডাইলে তোর সব গুলি করে দেবো। কিন্তু বাবু তোর আমি মায়েরা ফেলাইতে পারি, কিন্তু আমি তোর মারবো না, আমি তোর ধরে না দাম বাবু, তুই আমার সাথে চল বাবু, তুই আমার সাথে চল, চল। ছেলে হয়েছে, ছেলে হয়েছে, বাবু কোথায়? চলুন আমার সাথে। সরে বাচ্চা, ডাক্তার আপা কই? ওই যে আপনার আপা। বাবু, ওই দেখো সিদ্ধি বাবুরে নিয়েছি, আমি সিদ্ধি বাবুরে নিয়ে এসেছি। আপা সিদ্ধি বাবু তোমার বিয়া কইরা ঘরে নিয়ে যাবো। আপা আপা আপা, এই যে আপা, আপা কথা বলে কে? আপা কথা, আপা, ওই সিদ্ধি বাবু আপা কথা বলে কে? আমারে তুই এই নিন আপনার গুলশান আপার বাচ্চা। অর্ডার, 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 দর্শক বিচার বন্ধ করেন। কিছু না বইলা কোর্টের ভিতর ঢুকে গেছি, আমার
আমার অন্যায় হইলে মাফ করেন। জজ সাহেব, আমার কিছু কথা আছে, কথা বলা কোনো জায়গা না পায়া আমি আপনার কাছে বলতে আইছি। জজ সাহেব, আমি পাগল না, আপনি আমার পাগল মনে করেন না। আপনি আপনি আমার পাগল মনে করেন না। আমার পিছনে পুলিশ আছে, আমারে ধরতে আইছে। এই যে এতটুকু কাল থেকে আমার পিছনে সবাই করেছে, ধর ধর ধর। সারা জীবন আমি পালাইছি, আমি পালাবো না। আজকে আমি ধরা দিব। সাহেব, আমার কোনদিন পরিচয় হয় নাই। আরে যে আমি এদেশের মানুষ, এদেশে খাই, এদেশে পড়ি, এদেশে বাস করি। আমার 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 বাড়ি নাই, আমার কোনো ঘর নাই, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো পেশা নাই। আমি 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 একটা রাস্তার মানুষ, আমার বাপকে রাস্তা আমি জানি না, আমি একটা যাওয়া। দশ সাহেব, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ তাও আমি জানি না। বিশ্বাস করেন দশ সাহেব, কিভাবে আমার জন্ম হয়েছে আমি তাও জানি না। শুনছি আমার মা ছিল পাগলি। আরে আমার মা চলে মগবাজারে পাগলি, আমার মায়ের সঙ্গে পাগলি করত, আর আমি সেই পাগলি সংস্থান দশ সাহেব। আমার 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 বাপ কেনা ছিল আমি তাও জানি না জশ সাহেব। আমার কোনো লাভ নাই জশ সাহেব, আমার কোনো লাভ নাই জশ সাহেব। এক কবি আমার জীবনের আমার জীবনের কথা শুনে কইছিল, এরকম মানুষটা জানি সে কোনোদিন দেখেই নাই। সেই জন্য সেই জন্য আমার লাভ দিছে, সেই জন্য আমার লাভ দিছে। অপূর্ব অপূর্ব হওয়া কষ্ট জ্বালা যন্ত্রণা আমি জানি জশ সাহেব। এই যে আর একটা অপূর্ব আমি নিয়ে আসি, এর মায়েরও বিয়া হয় নাই, মারে মায়েরা ফালাইছে। জশ সাহেব, আমি তো খুব ছোট মানুষ, আমার আরজি আমার চিৎকার দুনিয়ার বড় বড় মানুষের কাছে পৌঁছাবো না। এই অপূর্ব জন্য আপনারা একটা নতুন সমাজ বানাতে পারেন না, একটা নতুন দেশ বানাতে পারেন না, একটা নতুন পৃথিবী বানাতে পারেন না, যে পৃথিবীতে কোনো বর্ডার থাকবে না, যে পৃথিবীতে কোনো যুদ্ধ থাকবে না, যে পৃথিবীটা হবে শান্তির পৃথিবী, যে পৃথিবীতে থাকবে শুধু আমি মানুষ, এটাই হবে তার আসল পরিচয়। আসেন, আমরা সবাই চিৎকার করে কই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়।